কেমন আছো বন্ধুরা? সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আমি এখন নিচে এসেছি, এখন বাজে সকাল 6টা, আর মেমকে আজকে স্কুলে পাঠাতে হবে। মেমের জন্য টিফিন করতে হবে, সকালে রান্না বান্না কমপ্লিট করতে হবে। যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নেই, তাই আমি আমার যাকে বলেছি, আমার শাশুড়ি যতদিন বাড়িতে না থাকবে, আমার ননদের বাড়ি গেছে, ততদিন আমি রান্নাবান্নার দায়িত্ব নিচ্ছি। তুমি পুচকেকে সামলাও। পুচকেকে কিন্তু সামলানোর জন্য একটা গোটা মানুষ দরকার, কেননা ও ভীষণ কিন্তু দুষ্টুমি করে। আর এদিকে দেখো, আমি চাল ধুয়ে চালটা বসিয়ে দেবো। একদম অল্প কটা চাল নিয়েছি মেমের জন্য শুধুমাত্র। তো আমি ওপাশের সাইডের গ্যাসে আমি বসিয়ে দিয়েছি অল্প কটা চাল, যেটা মেমের জন্য হবে। আর এখানে দেখো, সুজি এনেছে, কলা এনেছে, চিড়ে এনেছে আমার হাজবেন্ড। মেমের টিফিনের জন্য ঘরোয়া জিনিস দিতে আমি ভীষণ ভালোবাসি। মেমকে বাইরের জিনিস আমি খুব কমই দিই। আর ফাস্টফুড কেন দিই না জানো তো? এমনি হেলদি, তারপরে ফাস্টফুড খেলে এমনি শরীরের ক্ষতি হবে, তারপরে আরও হেলদি হয়ে যাবে। একদম আনহেলদি ফুড আমি একদমই ওকে খাওয়াই না, না ম্যাগি খাওয়াই, না বাইরের কিছু খাওয়াই। হ্যাঁ, শুধু কেকটা আমি মাঝে সাঝে দিই, মিষ্টিটা ঘরে থাকলে টিফিনে দিই। তো আজকে আর সেরকম কিছু দেবো না। আর ওই পাশে কড়াইতে কিন্তু আমি উচ্ছের তরকারি বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি জল নিয়ে নিয়েছি, ওটাতে আটা মাখাবো। আরেকটা গাবলাতে আমি একটু দুধ ঢেলে আনবো, সেই দুধটা দিয়ে আমি আজকে সকালের মেমের টিফিন করব। আর আজকে সকালের মেনুটা কি হবে তোমাদেরকে একটু বলে দিই। ডাল হবে, চালতে টক হবে, উচ্ছে দিয়ে মাছের ঝোল হবে, আর একটু ভাত বসিয়ে দিয়েছি। সকালের আটা মাখানো, আটা মাখাবো যেহেতু আমার শ্বশুর রুটি খাবে, আমার শ্বশুর রুটি আজকে দুধ দিয়ে খেয়ে নেবে। তো চলো ঝটপট করে আমি দুধটা নিয়ে আসি গাবলাতে, আর তারপরে এসে আমি কোটোতে সুজি ঢালবো। আজকে সকালে মেমকে আমি প্যানকেক টিফিনে করে দেবো। তোমরা যারা যারা দেখতে চাও তাদেরকে আমি বলবো, আমার ভিডিওটা তোমরা দেখতে পারো, আমার বাচ্চাদের টিফিন রেসিপি প্যানকেক, সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিও। এখানে আমি এক কাপ, প্রথমে এক কাপ নিয়েছি, পরে গিয়ে আবার আরেক কাপ নিয়ে নেবো। আর এতটা চিনি নিয়েছি, একটা ডিম নেবো। আমি তোমাদেরকে আগে রেসিপিটি বলে দিয়েছি, তাই আমি এখন আর কিচ্ছু বলবো না, শুধু বলবো ভীষণ টেস্টি খেতে। বাচ্চারা ভীষণ ভালোবাসে খেতে এই সমস্ত টুকিটাকি টেস্টি খাবার ঘরোয়াভাবে। তো চলো ঝটপট করে আমি রান্নাবান্নাটা সারবো, আর এই পাশে আমি এটা রেখে দিয়েছি, কিছুক্ষণ ভেজানো থাকবে। তো চলো ওপাশে গিয়ে আমি উচ্ছেটা দেখি, তারপরে আমি, হ্যাঁ, ইন্ডাকশন ওভেনে কিন্তু আমি ডাল বসাতে দিয়েছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমার যা কিন্তু পুজো দেওয়ার দায়িত্বটাও নিয়েছে। তো পুজো সন্ধে ও দেবে, বিকেলে যেহেতু আমি থাকতে পারবো না, তাই আমি এখনই আটাটা মাখিয়ে রেখে দেবো। সকালে আমার শ্বশুর রুটি খাবে, সেই রুটিটা তো একবারই আটাটা মাখাবো, বিকেলের জন্য রেখে দেবো। তো দেখো আমি মেমকে খাওয়াতে চলে এসেছি, আর সকালে রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে, আমার 8:30টার মধ্যে রান্না, সকালে রান্না আমাদের কমপ্লিট করে নিতে হয়, কারণ 8:30টার মধ্যে মাসি চলে আসে, তারপরে রান্নাঘরে ঢুকতে পারবো না। আর মেমকে ঝটপট করে স্কুলে পাঠিয়ে দেবো, তারপরে আমি যাব নিচে। নিচে গিয়ে বাকি যেইটুকুনি আছে সেটুকুনি আমার যা বসাবে প্যানকেক। তো আমি তাড়াতাড়ি করেছি বলে আমারটা কেমন হয়েছে সে আগের ভিডিওতে দেখতেই পারবে। আর এটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা আমার যা বসে বসে করেছে, আমি ততক্ষণ মেমকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো খুব টেস্টি খেতে, আমিও টেস্ট করেছি আর আমার যাকেও টেস্ট করিয়েছি, সবাই বলছিল ভীষণ ভালো হয়েছে খেতে। তো তোমরা কিন্তু রেসিপিটা দেখে নিও, আমি ভিডিওর এন্ডে আমি দিয়ে দেবো, তো স্ক্রিনে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে। তো এখন আমি আটা বেলবো, আমার শ্বশুর রুটি খাবে, তারপরে গিয়ে তরকারি কাটবো। তো চলো ঝটপট করে আমরা রুটিটা করে নিই। আমার যা ভাজবে রুটি, আমার যা কিন্তু খুব সুন্দর রুটি ভাজে। আমি আগে ভাজতাম বিয়ের, মানে আমার জায়ের বিয়ের আগে 6 বছর আমি আটা বেলেছি আর একাই ভেজেছি, তো তখন একটা অভ্যাস ছিল। আর এখন না, মিনিমাম 4 বছর হতে গেল আমি রুটি ভাজি না, শুধু বেলি। তো এখন আর সেরকম ভালো হয় না, আমার যাই ভালো ভাজতে পারে। আর এখানে দেখো বাদামগুলো বেশি দিন হয়নি, আনা হয়েছে, কিন্তু কোটোটা মুটকি ভালো করে আটকানো ছিল না বলে ওই রকম হয়ে গেছে, একদম নেতিয়ে গেছে। তো এখানে দেখো আমার মাছের রান্না কমপ্লিট হয়ে গেছে, ধনে পাতা বাটার মাছ। যারা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও রেসিপিটা, দেখে আমাকে কিন্তু কমেন্টস করো কেমন খেতে হয়েছে। প্রত্যেক দিনের কিছু না কিছু থেকেই আছে, সামনেই 15 আগস্ট তোমরা জানো, আর আমার মেয়ের পারফরমেন্স আছে। তোমরা যারা যারা আমার ভিডিও বা ব্লগ দ্বারা কন্টিনিউ করো তারা জানো যে আগের ব্লগ আমি ছেড়েছি, যে ওর নাচের কম্পিটিশান, তারপরে মাদার টেরেসার কম্পিটিশান, মানে এখন এতটুকুনও সময় নেই যে তোমাদেরকে একটু সময় দিয়ে আমার অ্যানিভার্সারির গোল্ডের কালেকশনগুলো দেখাবো আর কি। অ্যানিভার্সারিতে কী গোল্ড আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে, তো বেশি লেট করব না, 15 আগস্টের আগেই চেষ্টা করবো তোমাদেরকে শেয়ার করার। তো সারাদিনে তো কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর কারা কারা তোমরা মাছ এইভাবে রান্না করে খাও আমাকে কমেন্টসে জানিও। আমরা সবসময় খাই না, তবে আজকে আমার একটু ইচ্ছা হলো এইভাবে করার, টেস্ট হয়েছে কিন্তু, আমি জাস্ট একটু চেকে দেখেছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল। নিয়ে যাবে স্কুলে, এই আজকে ড্রেস বানাতে নিয়ে যাবে ম্যাম, জানো তুমি? না আমি জানি না, ওই যে মা ম্যাম যাবে, আরোহী যাবে,
আর রায়া যাবে, তুমি যাও। এখন বাজে ঠিক 2:30, আর আমি দেখো কুর্তি বার করে নিয়েছি, আমি এটা পরে বাজারে যাব, মেমকেও রেডি করিয়ে দিয়েছি দেখো। আর চলো ঝটপট করে বেরোনো যাক, কেননা পড়াশোনা করার পরে আবার আমরা আমাদেরকে একটু মার্কেটে বেরোতে হবে। তো সাথে থাকো কিন্তু তোমরা, ভীষণ এনজয় করবো আজকে। তো পরপর পরপর একটা না একটা কিছু থেকেই থাকে, লেগেই থাকে, ভীষণ মজা হয়। তো পড়াটা কমপ্লিট হয়ে যাক, আর আমি না ওর পাশে বসে থাকি। কেন বসে থাকি জানো তো? কেননা আমি তাহলে দেখতে পারি যে ওকে ম্যাম কীভাবে পড়াচ্ছে, তাহলে আমি বাড়িতেও সেভাবে পড়াতে পারি। আমার হাজবেন্ড কষ্ট করে হলেও আমাকে নিয়ে যায় যে চলো ঠিক আছে তুমি বসে ওর পাশে বসে দেখতে পারবে ও কীরকম পড়ছে না পড়ছে আর কীভাবে পড়ানো হচ্ছে, তাহলে তুমি ঠিক সেইভাবেই পড়াতে পারবে। আর সত্যি কথা বলতে আমি সেইভাবেই পড়াই, আর ম্যাম খুব তাড়াতাড়ি সেই জিনিসটা ধরে নেয়। তো চলো ঝটপট করে বেরোনো যাক, আর ওখানে গিয়ে ম্যাম কী করছে না করছে তোমরা সব দেখবে। তো চলো, আর আমার হাজবেন্ড যেহেতু 2:30 বাজে এই টাইমে না ও যেতে চায় না, ওর কষ্ট হয়ে যায় কাজবাজ করে এসে মেমকে আবার স্কুল থেকে নিয়ে আসে। তো যার জন্য আমি বলেছি থাক আমরা টোটোতে চলে যাবো। টোটোতে চলে এসেছি, আমরা পৌঁছেও গেছি, দেখো এখানে মিস মেমকে দিয়ে কী করাচ্ছে, এত ভালো না মিস, আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, যারা যারা দেখো আর যারা মানে আর কি আমার ব্লগটা কন্টিনিউ করো, আমি যখন যখন আসি এই টিউশনে তোমরা দেখো এত ফ্রেন্ডলি আর ফ্র্যাঙ্কলিভাবে মেশে ম্যাম। তো ম্যামকে দিয়ে পিঠ টিট পাড়ে পাড়ালো, মাজা ব্যথা হচ্ছিলো, পিঠে ব্যথা হচ্ছিলো। আর আমাদের মেমের পড়া হয়ে গেছে, ও এখানে নাচ করতে চলে এসছে, নাচ প্র্যাকটিস করবে, তারপরে ওরা ততক্ষণে রেডি হয়ে নেবে, মানে আমার মেমের যে মিস সে রেডি হয়ে নেবে, আর তার বৌদি রেডি হয়ে নেবে। বৌদি কেন রেডি হবে, তার মেয়েও নাচ করবে, পারফরমেন্স করবে 13 আগস্ট। একটা তোমাদের কথা বলে দিই, আমি হয়তো লাইভে আসতে পারি 13 আগস্টে এই দুপুরের দিকে। তো যারা যারা তোমরা আমার ভিডিও দেখছো আমি লাইভ করতে পারি, তোমরা লাইভে আমার মেমের পারফরমেন্সটা দেখতে পারবে। তো আমরা সব রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, আর বাচ্চারা দেখো কত হ্যাপি, কি আনন্দ করছে। সোজা এখান থেকে যাব নাচের ড্রেস তৈরি করতে, তো যেই গান নাচ হবে সেই রকমই ড্রেস তৈরি করতে হবে। তো চলো ঝটপট করে বেরোনো যাক। টোটোতে উঠে গেলে তাও ঠিক আছে, ছাতা ঢুকাবো, করে ছাতা ঢুকাতে পারিনি, মানে ভাবলাম যে কিছুই মানে বৃষ্টি বৃষ্টি হবে না, আর বাবা আকাশের আকাশ দেখে তো ভয়ই লাগছে রীতিমতো। আকাশের অবস্থা দেখো, এই অবস্থাতে বাচ্চাদের নিয়ে একদমই বেরোতে মানে সাহস পাই না, কিন্তু কিছু করার নেই, 13 আগস্টে প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রামের জন্য ড্রেস করতে হবে। এখনই যদি ড্রেস করতে না দিই তো 1 সপ্তাহের মধ্যে পাবো না, তো যাই হোক 13 আগস্টে পাবো না, 1 সপ্তাহের টাইম নিলে ওরা আর কি ভালোভাবে করে দিতে পারবে। তো চলো দেখো সবাই কত সুন্দর এগিয়ে আসছি, এত ভালো না এরা, ভীষণ ভালো। তো আমার খুব ভালো লাগছে সবার সাথে বেরিয়ে, তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। বৌদি একটু তাকাও তো, বৌদি দেখো আমরা টোটো ধরে ফেলেছি, তো একটা টোটোতে আমরা সবাই বসেছি, বাচ্চাদেরকে কোলে নিয়েছি বলেই কিন্তু হয়েছে। আমরা ও পাশে বসেছি বাচ্চাদের নিয়ে, আর এই পাশে বসেছে আরোহীর মানে আমার এখানে পড়ে একটা গার্জিয়ান আর তার মেয়ে, আর এখানে মিস আর তার ছেলে, আর এই পাশে বসেছি আমি আর বাড়ির বৌদি বাচ্চাদের কোলে। তো যাই হোক ধরেছে, এটাই মানে সবথেকে ইয়ে, কেননা টোটো পাওয়াই যায় না। তো আমরা নেমে পড়েছি দেখো, নেমে সোজা যাব দোকানে।
weakest? Yeah, you. Weak. You weak? Hey, bad habit name. ড্রেস চুজ করা হয়ে গেছে, এখন ম্যাম সবাইকে নিয়ে চলে এসেছে ওয়াওতে। তো আমাদের পাশেই আছে একটা রেস্টুরেন্ট বলতে পারো, ফাস্টফুড সেন্টার বলতে পারো। তো যাই হোক, সেখানে ওয়াও তো তোমরা জানোই, এখানে নিয়ে এসছে বাচ্চারা কি খাবে না খাবে সেই আর কি। তো চলো, কে কী খায় না খায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি চলে এসছি এখানে, এই যে এখানটা তো বসবো আমি এখন দিদির পাশে, বৌদির পাশে, আর মিস ওখানে গেছে অর্ডার দিতে। তো মেম এখানে কি খাবে না খাবে সেটাই আর কি জিজ্ঞাসা করছি। তো ও বলল প্যান ফ্রাই মোমো খাবে। তো আমি মেমের সাথে প্যান ফ্রাই মোমো খেয়ে নেব। তো সেরকম আমার ফাস্টফুডের প্রতি অত ন্যাক নেই যে আমি এটা খাবো ওটা খাবো, আমি একটু মিষ্টি ভালো খাই। তো চলো, এই যে দেখো সবাই মিলে ওয়েট করছি কখন আসবে খাবার। আর মেম ভীষণ টায়ার্ড আছে, কেননা ও সকালবেলা 7টার সময় উঠে স্কুলে বেরিয়েছে, তারপরে এসে খেয়ে দিয়ে আবার রেডি হয়ে এখানে এসছে, এখানে পড়াটড়া করে নাচ করেছে, তারপরে আবার বাজারে এসেছি, ড্রেস চুজ হয়েছে। তো ভীষণ টায়ার্ড আছে, বাড়ি গিয়ে আর পড়াবো না, বাড়ি গিয়ে সোজা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো এখানে দুটো ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস, আর এ পাশে আছে প্যান ফ্রাই মোমো আর বার্গার, তারপরে আছে চিলি মোমো। তো চিলি মোমোটা ম্যাম নেবে আর প্যান ফ্রাই মোমোটা আমরা নেবো, বার্গারটা নেবে, হ্যাঁ সবাই একটু ভাগচোখ করে এখন খাওয়া হবে। তো চলো ঝটপট করে খাওয়াটা কমপ্লিট করি, মেমকে খাইয়ে দিই আমি। মেম একা একা খাবে বললো, তো আমি হ্যাঁ বাইরে বেরোলে মাঝে সাঝে ওকে একা খেতেই দিই, কেননা বাচ্চারা এইভাবে একা খেতে ভীষণ এনজয় করে। তো সবাই একা একা খাচ্ছে হাতে, আর মেম তো সেখানে আমার হাতে মোটেও খাবে না। তো দেখো আমি বার্গার খাচ্ছি, ওখানে প্যান ফ্রাই মোমোও খাবো। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা বাড়ি যাবো। আর মেম দেখো আস্তে আস্তে খাচ্ছে, ও লঙ্কা সস খেয়ে ওর আর খেতেই পারলো না মোমো। তো তাও আমি বললাম যে ঠিক আছে, তুমি যেটা সস ভরিয়েছো সেটা না খেয়ে পাশের দুটো খাও। তো দেখো এখানে সবাই চলে যাচ্ছে, টোটো পেয়ে গেছে, আর মেমের পাপা আমাকে বললো টোটো ধরেই চলে আসতে, ও আজকে আর আসবে না আমাদেরকে নিতে। তো আমি টোটো পেয়ে গেছি, সোজা এখন বাড়ি যাব। মেম তো ভীষণ হ্যাপি টোটোতে উঠলে, কেননা সাধারণত ওর পাপা আমাদের নিয়ে আসে দিয়ে আসে, তো মাঝে সাঝে এরকম টোটোতে উঠতে খুব পছন্দও করে। তো চলো বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে আমি দেখা করছি, সামনাসামনি কথা বলে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে ঠিক 7টা, টায়ার্ড তো আছি ভীষণভাবে, আমার মানে মেয়ে আরও বেশি করে টায়ার্ড আছে, কারণ স্কুলে গেছিলো, স্কুল থেকে এসেই ঝট করে খেয়ে দিয়ে আবার বই নিয়ে বই পড়তে চলে গেছিলো। তো তারপরে আবার নাচ তোমাদেরকে দেখালাম, তারপরে আবার বাজারে আসলাম, জামা যেটা করবে আর কি, পারফরমেন্স করবে তার জন্য আবার জামা বানাতে আসলাম, তারপরে আবার কেনাকাটা, মানে আজকে ওর উপরে একটা ধকল পড়ে গেছিলো। তো এনজয় তো করেছি, তোমরাও এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব তো করেই রেখেছে অলরেডি আমি জানি, আর কমেন্টস করো ঠিক আছে। আর আমি আজকে আর ভিডিওটা লং করবো না, এখানে আমি এন্ড করে দেবো। আবার কালকে খুব ভালো একটা কালকে ডে আছে কিন্তু, তো অপেক্ষায় থাকো, দেখতে থাকো। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাভ এ সুইট ড্রিমস, বাই। মেমের সাথে দেখা করাতে পারলাম না, মেমোর ঠাম্মি এসছে, ঠাম্মির সাথে বসে গেছে, তো আমি দেখেছি আমার চুল ফুলের কি অবস্থা, একদম ভালো লাগছে না। তো চলো বাই, গুড নাইট।